মুর্শিদাবাদের ফারাক্কার কেদারনাথ ব্রিজে রাস্তার এক প্রান্ত বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় আবারও আপাতত বন্ধ যান চলাচল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার কেদারনাথ ব্রিজে মঙ্গলবার দুপুরে। সূত্রের খবর, আজকে দুপুরে পথচলতি বাসিন্দারা দেখতে পায় কেদারনাথ ব্রিজে রাস্তার এক প্রান্তে ভেঙে বসে গেছে। তড়ি করে খবর দেওয়া হয় ফারাক্কা এনটিভিসি কর্তৃপক্ষকে। বর্তমানে এই কেদারনাথ ব্রিজ এনটিভিসি দেখাশোনা করে বলে জানা যায়। তাই এনটিভিসি কর্তৃপক্ষ প্রশাসনকে খবর দিলে প্রশাসন আপাতত ভারী যান চলাচল বন্ধ করে দিলেও ব্রিজের ওপর দিয়ে ছোট গাড়ি চলাচল করছে। উল্লেখ্য, চলতি মাসে 8ই ফেব্রুয়ারি এই ব্রিজের রোলার বিয়ারিং ভেঙে বসে যায়। তারপর 18 তারিখ দুপুর পর্যন্ত কাজ হয়। 18 তারিখ বিকেলে চালু হয় ভারী যান চলাচল। ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ ফারাক্কা হয়ে পশ্চিমবঙ্গে আসার প্রধান রাস্তা এই কেদারনাথ ব্রিজ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কলকাতা বন্দরে জলের নব্যতা ঠিক রাখতে ফারাক্কার ফিল্টার ক্যানাল কাটা হয়। সেই সময় ফারাক্কার পশ্চিম পাড়ের গ্রামের মানুষের যাতায়াতের জন্য ফারাক্কা কেদারনাথ ব্রিজ তৈরি করেছিল ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। কিন্তু তারপর থেকে কোনো রকম দেখভাল না হওয়ার কারণে আজকের এই ব্রিজের বেহাল অবস্থা। 1980 সালের ফারাক্কা কেদারনাথ ব্রিজের পশ্চিম পাড়ে এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ও অম্বুজা সিমেন্ট কোম্পানি আসে। ফারাক্কা এই দুটি সংস্থা তৈরি হওয়ার ফলে তাদের যাতায়াতের জন্য ব্রিজ দেখভাল এনটিপিসি করছে। মূলত মুর্শিদাবাদের ফারাক্কা হয়ে ঝাড়খণ্ড ও বাংলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কার এনটিপিসি ও অম্বুজা সিমেন্ট কোম্পানির কর্তৃপক্ষ। শিবা সরকার, রিপোর্ট NTVWB। রাজকুমার মামা, ঠিক আছে। জানি